আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজ দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে ট্রেডিশনাল জর্দা সেমাই। ঈদে কিন্তু সবার বাসায় সেমাইয়ের একটি আইটেম থাকে, তো আমি দেখানোর চেষ্টা করব একদম দলা পাকিয়ে নাও যাওয়া থেকে শুরু করে কিভাবে ঝরঝরা করবেন। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি একটি ভার্মিচেলি সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, আমরা এটাকে বাংলা সেমাই বলে থাকি। আপনারা যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন। এখন আমি এটাকে ছোট করে ভেঙে নিব, তবে খুব বেশি ছোট করা যাবে না, এতে করে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। খুব ছোট করে ভাঙলে যখন এটা আমি ভাজতে যাব তখন কিন্তু এটা আরও ছোট হয়ে যাবে, তাই আমি একটু বড় করে এটাকে ভেঙে নিচ্ছি। এতে করে যখন আমি ভাজব তখন এটা তেমন ছোট হবে না, আর এটা যখন আমি রান্না শেষ করব তখন এটা নুডলসের মতো হবে, দেখতে সুন্দর লাগবে। এখন আমি সেমাইগুলোকে প্যাকেট থেকে বের করে নিব। তো দেখুন আমি কতটা বড় রেখে ভেঙে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিব। একটি প্যানে আমি ঘি দিচ্ছি 1 টেবিল চামচ, এখন দিচ্ছি তেল 3 টেবিল চামচ, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। এখন দিচ্ছি এলাচ 3টা, দিচ্ছি 1টা তেজপাতা, আমি এটাকে চিড়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু গরম করে নিব। হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিচ্ছি বাদাম 2 টেবিল চামচের মতো, আর দিচ্ছি কিশমিস 2 টেবিল চামচের মতো। এবার আমি এটাকে হালকা একটু ভেজে নিব। এখন আমি ভেঙে রাখা সেমাইগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে। আমি সেমাইটাকে 2 থেকে 3 মিনিট লো হিটে ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে কোনো মতেই হাই করা যাবে না, তাহলে কিন্তু সেমাইটা একদমই পুড়ে যাবে। তো সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু লাইট একটা ব্রাউনিশ হয়ে গিয়েছিল, বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো এখন দিচ্ছি আমি চিনি 3/4 কাপ, আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিবেন। তো চিনিটা দিয়ে আমি এটাকে আবার 2 মিনিট মতো ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটা যেন ক্যারামেল না হয়ে যায়। এখন দিচ্ছি আমি লবণ 1/4 চা চামচ, লবণটা দিয়ে এটাকে আমি আরেকবার মিশিয়ে নিব। এখন দিচ্ছি আমি পানি 1 কাপ, তবে 1 কাপ পানি আমি কিন্তু একবারই দিইনি, আমি প্রথমে এখানে দিয়েছিলাম 1/2 কাপ পানি, কারণ চিনি থেকেও কিন্তু একটা পানি বের হবে। তো একবারে যদি আমি সব পানি দিয়ে দিতাম তাহলে হয়তো আমার সেমাইটা একদমই নরম হয়ে যেতে পারত। আপনারা করবেন কি, একসাথে সব পানি দিবেন না, হয়তো আমার 1 কাপ পানি লেগেছিল, বাট আপনাদের হয়তো আরও কম বা বেশিও লাগতে পারে, কারণ এক এক কোম্পানির সেমাই এক এক রকম হবে। আপনারা যদি চান সেমাইটা একদম দলা পাকিয়ে না যাক, তাহলে আমি যেভাবে করেছি সেভাবেই করবেন। তো আমার সেমাইটা কিছুটা নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিচ্ছি এখানে জর্দার রং 1/4 চা চামচ। এই জর্দার রংটা দেওয়ার কারণ হলো একটা ব্রাইটনেস আসার জন্য, বাট এটা কিন্তু খুব বেশি কালার করবে না। তাছাড়া যেহেতু আমি এটাকে জর্দা করছি তাই আমি একটু জর্দার রংটা দিয়েছি, আপনারা চাইলে না দিলেও হবে। এখন আমি এটাকে হালকা হাতে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু কোনো মতেই হাই করা যাবে না, আমি শুরু থেকে কিন্তু এটাকে লো রেখেছি। আমি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। সেমাইয়ের পানিটা শুকিয়ে গেছে, এবার আমি একটু এটাকে নেড়ে দিব। পানিটা এমনভাবে দিবেন যাতে করে এটা কিছুটা শক্ত থাকে। তো এই পর্যায়ে আমি দিচ্ছি লিকুইড মিল্ক 1/2 কাপ, আপনারা চাইলে লিকুইড মিল্কের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ তরল দুধ দিয়েছি, আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে। যেটা বলছিলাম যে সেমাইয়ের ধরনটা বুঝে আপনারা তরল দুধ বা পানিটা দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে হয়ে না যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো আমার সেমাইটা তৈরি করা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এটা কিন্তু একটুও দলা পাকিয়ে যায়নি। এর একটা কারণ হলো আমি শুরু থেকে চুলার হিটটা একদম লোতে রেখেছিলাম। এখন দিচ্ছি আমি কুড়ানো নারকেল 1/4 কাপ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। নারকেলটা দিয়ে এটাকে আমি আবার 1 মিনিটের মতো ভেজে নিব।
এক মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি চুলাটাকে বন্ধ করে নিব। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আমি যেভাবে স্টেপ ফলো করে করেছি, আপনারা যদি এভাবে স্টেপ ফলো করে করেন তাহলে আপনাদের সেমাইটাও একদম এভাবে ঝরঝরা হবে। এখন আমি সেমাইটাকে প্লেটে তুলে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করে নিতে পারবেন। হয়ে গেল সাধারণ কিছু উপকরণে জর্দা সেমাই রেসিপিটি। তো দেখাই যাচ্ছে এখানে কিন্তু একটুও দলা পাকিয়ে যায়নি, একদম ঝরঝরা হয়েছে। আশা করি আমার টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদেরও একইভাবে ফল আসবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।